দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে প্রশাসনে ব্যাপক রদবদল আনছে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন সময় স্থানীয় পর্যায়ে সর্বোচ্চ দুই কর্মকর্তা বদলের মাধ্যমে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন অর্থাৎ 30 ডিসেম্বর সব থানার ওসি আর 6 মাসের বেশি মেয়াদ পার করা উপজেলার নির্বাহী কর্মকর্তাদের বদলি করতে সংশ্লিষ্ট বিভাগকে চিঠিও দেয় নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে সারা দেশে 338 ওসি এবং 110 ইউএনও বদলিতে অনুমোদন দেয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই অনুমোদন দেয়া হয়। এদিকে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে মনোনয়ন ফিরে পেতে কমিশনে ভিড় করেন ভোটযুদ্ধে বাদ পড়া প্রার্থীরা। যদিও পরিচিত হেভি ওয়েট কোনো প্রার্থী নেই আপিলের তালিকায়, যারা কমিশনে আসছেন সবাই স্বতন্ত্র ও নতুন মুখ। আমার নমিনেশন বাতিল হয়েছে আমার 1% ভোটারের কারণে। রিপাবলিকে আমার স্টামেকটা দেওয়া লাগে, এই স্টামটা দেওয়া হয় নাই, এই জন্য আর অন্য কোনো কারণ নাই। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। শুধুমাত্র সংযুক্তি দুইয়ের কারণে আমরা আপিল করতে আসছি। জটিলতার কারণে আপিলের একটা সুযোগ আছে বলেছে, তো আপিল করার জন্য ঘুরতেছি, কিন্তু এটা আসলে অনেক কষ্টদায়ক। অবশ্যই আশাবাদী আমি আমার মনোনয়নটা ফেরত পাবো। আমি যদি মানবিক দৃষ্টিতে দেখে সবাই হয়তো আমি ফিরে পাবো। যারা আসছেন তারা হলফ নামার ভুল সংশোধন করে আপিল দায়ের করছেন। নিজেদের পক্ষে নানান যুক্তি তুলে ধরে আপিলকারীদের প্রত্যাশা মনোনয়ন ফিরে পাবেন তারা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।